সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সামাজিক কাজে লেগে পড়বেন ভিডিওর শুরুতেই। দেশের ক্রিকেটে এখন আলোচনার নাম মাহমুদুল্লাহ তামিম মুশফিকদের নিয়ে ত্রিদলীয় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের নতুন নাম দিয়েছে বিসিবি। এখন থেকে আপনারা সবাই এই টুর্নামেন্টকে ডাকবেন বিসিবি প্রেসিডেন্টস কাপ। স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটাই টুর্নামেন্টের লোগো। অন্য সময় করোনা না থাকলে এই লোগো উন্মোচন জাঁকজমকভাবে হতো, তবে এবার বিসিবি একটা মেইল বার্তা দিয়েই জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের লোগোটা কেমন হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কীরকম ট্রফি পাবে সেটা এখনও প্রকাশ করা হয়নি। 11 তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের খবর দিয়ে যখন ভিডিও শুরু করলাম, তাই সেই প্রসঙ্গেই থাকতে চাই আপাতত। ধীরে ধীরে আরও কড়া প্রসঙ্গে যাব। মুশফিকুর রহিমকে দেখতে পাচ্ছেন। মুশফিকুর রহিম দীর্ঘদিন পর মাঠে নেমে ব্যাট প্যাচে পড়ে গেছেন। প্রথম ম্যাচে 3 আর পরের ম্যাচে 11 রান করেছেন মুশফিক, তাই মন থেকে নিজের এই পারফরম্যান্স মেনে নিতে পারছেন না। মুশফিক যখন খারাপ সময় থাকেন তখন তিনি আরও বেশি পরিশ্রম বাড়িয়ে দেন, এটা সকলেরই জানা। হ্যাঁ, সে ধারাতেই হোম অফ ক্রিকেট মিরপুরে যেখানে সবার ছুটি, সেখানে মুশফিক ছুটির মধ্যেই একা একা অনুশীলন শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার মাঠে এসেই অনুশীলন করেন হাই পারফরম্যান্স দলের কয়েকজন পেস বোলারের সঙ্গে। সেখানেই একটানা নেট সেশন চালান। হয়তো লাল বল থেকে সাদা বলে যাচ্ছেন বলেই নিজের পরিশ্রমটা দ্বিগুণ বাড়িয়েছেন মুশি সাফল্য পাবার আশায়। যারা টুর্নামেন্টে খেলছে তাদের তো কত ব্যস্ততা, কিন্তু যারা খেলছেন না অনেকের মতেই সবাই আশরাফুলকে খুঁজছেন। কেন আশরাফুলকে সুযোগ দেওয়া হলো না? সারা বছর সংবাদ মাধ্যমের কমেন্ট বক্সে শুধু আশরাফুলকে খুঁজে থাকেন তার ভক্তরা, কিন্তু আশরাফুলকে তো সুযোগ দেওয়া হচ্ছেই না। আফসোস অনেক বড় থাকতেই পারে, আমরা বিশ্বাস করি বয়সটা শুধু সংখ্যাই, কিন্তু দেশের ক্রিকেট ট্রেন্ড তা বিশ্বাস করে না। তারুণ্য চলে গেলেই সবাই বয়সকে প্রশ্নবোধকের সামনে দাঁড় করায় এই বাংলাদেশে। আশরাফুলের ক্ষেত্রেও তাই, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, অ্যাগ্রেশন, পাওয়ার সব কিছু আশরাফুলের রয়েছে, কিন্তু সেই বয়সটা আশরাফুল ফেরাতে পারবেন না। যখন নিষিদ্ধ ছিলেন তখনই তার ফুরিয়ে গেছে রঙিন সময়। তবুও আশরাফুল চেষ্টার কমতি রাখছেন না, ওজন কমিয়ে একেবারে ফুরফুরে হয়ে গেছেন। সবাই দেখেছেন, ক্রিকেট বোর্ডও অনেক অবাক হয়েছে, কিন্তু সিলেক্টর টিম ম্যানেজমেন্টের কাছে আশরাফুলের দলে আসার রাস্তাটা অনেক অনেক কঠিন। তা তাদের একটু কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেমন কঠিন। প্রশ্নটা হচ্ছে আশরাফুলকে টি-20 অথবা টেস্ট ম্যাচে অন্তর্ভুক্ত করা যায় কিনা। শোন ভাই, না আমরা হাসছি মানে অন্য কোন সেন্স না, কারণ এই হাসছি কারণ এই প্রশ্নটা অনেক শুনতে হয় জন্য। আমাদের টিমের নিয়মিত পারফর্মার ছিলেন, এবং আমাদের যদি আমরা 2000 থেকে 2007 কিংবা 2010 পর্যন্ত দেখি বেশ কিছু ভালো পারফরমেন্স কিন্তু মাশরাফুলের আছে। তো অন্তর্ভুক্ত করা যায় না এমন কোনো কথা নেই, ডেফিনেটলি। বাট যখন অন্তর্ভুক্ত করা যায়, এখন হয়েছে কি, অনেক সময় আমরা নিজেরা নিজেদের জায়গাটা ছেড়ে দিলে ওই জায়গাটা কিন্তু অনেক সময় পাওয়াটা কঠিন হয়। আশরাফুল ব্যাটিং করতে 4 আর 5 কিন্তু আমাদের এখন ব্যাটিং করে মুশফিক রহিম এবং সাকিব হাসান, 6 আসে আমাদের মাহমুদুল্লাহ। এই তিনজনকে রিপ্লেস করাটা আপনি বুঝতে পারছেন একটা এত সহজ নয়, সেই জন্য কিন্তু আশরাফুলের ফিরে আসার পরে একটু মানে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে কনসিস্টেন্ট বেসিসে। এটা খুব বাস্তবতা, ইটস নট দ্যাট যে আমরা চাই না কিংবা চাচ্ছি না, বাট আপনি যদি পজিশনের চিন্তা করেন, কারণ সেটা তো আসলে কোনো কারণে যে ওকে ছেড়ে দিতে হয়েছে যখন ওই সময় কিন্তু এই তিনজন প্লেয়ার এস্টাবলিশড হয়ে গেছে। 4 নম্বরের সাকিব, 5 নম্বরের মাশরাফি, সরি মুশফিক, 6 নম্বর রিয়াদ। আশরাফুল নাম্বার 3 কিন্তু ব্যাটিং করে না, ও কিন্তু এই 4, 5, 6 ব্যাটিং করে। 7 নম্বরে আসলে আশরাফুলকে আনার মানে 7 নম্বরে কিন্তু আশরাফুল ব্যাটিং পজিশন না, সো যার জন্যই কিন্তু ওকে এখন টিমে নেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার, যার জন্য ও সুযোগ পাচ্ছে না। বাট আশরাফুল ক্রিকেট খেলতে পারছে না ঠিক, কিন্তু ক্রিকেটের মধ্যেই আছেন, তিনি হার্ডওয়ার্ক করছেন, পাশাপাশি টেলিভিশনগুলোতে সমসাময়িক ক্রিকেট নিয়ে তাকে আলোচনা করতে দেখা যায়। ফ্রেমে আরও একজনকে দেখতে পাচ্ছেন, নাম তার মেহেদি হাসান রানা। বিপিএলের কল্যাণে অনেকেই তাকে এরই মধ্যে চিনেন, জানেন তার ক্যাপাসিটি সম্পর্কে অবগত। রানা বিপিএলে গেল বছর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 10 ম্যাচে 18 উইকেট শিকার করেন। উইকেট প্রাপ্তি, ইকোনমি সব মিলিয়ে টুর্নামেন্টের টপ লিস্টে 6 নম্বর বোলার এই রানা। নিজ দলের শেষ ম্যাচটা বাদে চমক দেখিয়েছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে, আলোচনায় ছিলেন সেই রানা। স্বপ্নের মতো বিপিএল শেষ করেও জায়গা হয়নি ন্যাশনাল টিমে। আনন্দ হতাশা মানুষের লাইফের পার্ট, রানার চান্স না পাওয়াতেই হতাশা তাকে ভর করেছে। করবেই না কেন, এই যে ওয়ান ডে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে রানার স্ট্যান্ড বাই তালিকায়। টুর্নামেন্টের স্ট্যান্ড বাই তালিকার ক্রিকেটারদের কাছে যায়নি ফোন, বিসিবি থেকে কোনো নির্দেশনাও পাননি দলে জয়েন করার। তাই দুকরে ওঠা মনটাকে সামান্য সান্ত্বনা দেওয়ার জন্য নিজের এই স্ট্যাটাস রানা দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমি ডিজার্ভ করি না হয়তোবা, কোথাও আমার জায়গা হলো না, কিন্তু এগুলোর জন্য আমি আরও শক্তভাবে ফিরব ইনশাল্লাহ। দর্শক, আপনাদের রানার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। অনেকেই বলেন ওয়ান ডে টুর্নামেন্টে 3 জন লেগ স্পিনার আছে 3 দলে, কিন্তু জুবায়ের লিখন নাই কেন? জুবায়ের লিখন কেন নাই তিনি সেটা ভালো বলতে পারবেন। সূত্র বলে জুবায়ের লিখন অনেক ইনডিসিপ্লিন ক্রিকেটার, নিজেকে নিয়ে চিন্তা করেন কম, চেষ্টার কমতি আছে। তার সঙ্গে আপনারা যোগ করতে পারেন যে ঘরোয়া লিগে তাকে সুযোগ না দেয়া, অল্প কয়েকটা ম্যাচ খেলিয়ে বসিয়ে রাখা পুরোটা মৌসুম। এটা মানি যে লেগ স্পিনার বেড়ে উঠতে হলে তাকে সুযোগ দিতে হবে, তিনি রান খোয়াবেন, অনেক রান দিবেন, দলকে হারাবেন, কিন্তু একটা সময় তিনি পরিণত হবেন। কিন্তু জুবায়ের লিখনকে আগে নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে বেস্ট অফ দি বেস্ট হতে হবে, তাহলেই তার সব বাধা কেটে যাবে। ফিটনেস নিয়ে কাজ করতে কম করতাম বা রানিং জিম এগুলো কম করা হয়তো, তো এমন আলোর মতো সবই করতেছি, তো আগের যে ভুলগুলো হয়েছে ওটা আমি জানি, তো ওইটা আমার মানে নেক্সট টাইম যেন না করি আর কি, এমন প্রিপারেশন। অন্যরা যে পরামর্শ দেয় এগুলো কি মানেন, যে বড় ভাইরা কি কি পরামর্শ দেয় আসলে একজন, আপনি যদি আবার সেই একটা ট্র্যাকে আসতে চান? না অবশ্যই, হ্যাঁ আমার ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি হয় মুশফিকের সাথে, কারণ ওনার সাথে প্র্যাকটিস করি বেশি, তো উনি সবসময় যেটা বলে আমি ওটা করার চেষ্টা করি। আশা করি লিখনের ঘটনা ক্লিয়ার, ভবিষ্যতে এ নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না যারা ভিডিওটা দেখেছেন। এবার আসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে। ওয়ান ডে টুর্নামেন্টে এই ক্রিকেটাররা কী করে সেটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা পর্যবেক্ষণ করব। তামিম, মুশফিক কী করলো সেটা আমাদের বিষয় না, এই আগামী ক্রিকেটাররা বড় ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে কি না, কাঁধে কাঁধ মিলিয়ে জুটি করতে পারে কি না, সেদিকেই মুখিয়ে থাকবে সবাই। আশা করি আকবর আলী, শরীফুল, তানজিদ, তামিমদের নিয়ে আপনারা সেটাই মনে করেন। আজকে একটা শুভ দিন আকবর আলীর জন্য, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, বাংলাদেশের ভবিষ্যৎ একজন ক্যাপ্টেন হতে পারেন আকবর আলী। ইয়ান বিশপ একবার বলেছিলেন যে আকবর অনেক কুলেস্ট পার্সন, এবং আকবরের এই মাথা ঠান্ডার চরিত্রটা ক্রিকেটে খুব খুব কাজে আসে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আকবর আলীর গড় 46। মৃত বোনের খবর শুনেও যিনি বিশ্বকাপ ময়দানে লড়াই করেছেন, শুভ জন্মদিন আকবর। দর্শক, খেলাধুলার সকল খবর এই চ্যানেলেই পাবেন। আশা করি বরাবরের মতো ভিডিওতে সর্বোচ্চ সংখ্যক লাইক দিয়ে পাশে থাকবেন। প্রতিদিন টাইগার ক্রিকেটের সকল খবর নিয়ে হাজির হয়ে যাব সন্ধ্যার পর।